নমস্কার বন্ধুরা, অ্যাচিভাস বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি পরিবেশবিদ্যা বা ইভিএসের কিছু বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রশ্নগুলি তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশবিদ্যার বইগুলি থেকে নেওয়া হয়েছে। তোমাদের আগেই বলা হয়েছিল এই বইগুলি থেকে প্রশ্ন কমন আসবেই। বিগত প্রাইমারি টেট এও 5 থেকে 6টি কোশ্চেন এই বইগুলি থেকে এসেছিল। সেজন্যই আজকে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশবিদ্যার বইগুলি থেকে প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের সুবিধার্থে। এখানে 70টিরও বেশি প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি প্রশ্নই আসন্ন প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট ও এসএসসি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে শুধু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। এমসিকিউ এর অপশনগুলি সরিয়ে ফেলা হয়েছে যাতে কম সময়ে বেশি প্রশ্ন ও উত্তর আলোচনা করা সম্ভব হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তরগুলি। কোশ্চেন নাম্বার 1, কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? এর সঠিক উত্তর 5ই জুন। কোশ্চেন নাম্বার 2, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? এর উত্তর 1986 সালে। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীতে কয় ধরনের শিলা দেখা যায়? এর উত্তর 3 ধরনের। কোশ্চেন নাম্বার 4, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? এর উত্তর 1984 সালে। কোশ্চেন নাম্বার 5, মৌসুমি শব্দের অর্থ কী? এর সঠিক উত্তর ঋতু। কোশ্চেন নাম্বার 6, চিপকো কথার অর্থ কী? এর উত্তর জড়িয়ে ধরা। কোশ্চেন নাম্বার 7, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? এর উত্তর রাজস্থানে। কোশ্চেন নাম্বার 8, প্রকৃতির আঁচল কাকে বলা হয়? এর উত্তর অরণ্যকে। কোশ্চেন নাম্বার 9, ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে? এর উত্তর 1968 সালে। কোশ্চেন নাম্বার 10, জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে? এর উত্তর 1945 সালে। কোশ্চেন নাম্বার 11, কাকে নগ্ন জিন বলা হয়? এর উত্তর নিউক্লিক অ্যাসিডকে। কোশ্চেন নাম্বার 12, অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে? এর উত্তর 1980 সালে। কোশ্চেন নাম্বার 13, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? এর উত্তর ম্যালথাস। কোশ্চেন নাম্বার 14, কলেরা কি ঘটিত রোগ? এর উত্তর ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 15, রেডিয়াম আবিষ্কার করেন কে? এর উত্তর মাদাম কুরি। কোশ্চেন নাম্বার 16, জীবাশ্ম জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? এর উত্তর কয়লা। কোশ্চেন নাম্বার 17, গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে? এর উত্তর 1986 সালে। কোশ্চেন নাম্বার 18, সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? এর উত্তর ব্রাজিলে। কোশ্চেন নাম্বার 19, কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? এর উত্তর সুইডেনের স্টকহোম শহরে। কোশ্চেন নাম্বার 20, নীরব বসন্ত বইটির রচয়িতা কে? এর উত্তর র্যাচেল কারসন। কোশ্চেন নাম্বার 21, পশ্চিমবঙ্গের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। এর উত্তর হলো সুন্দরবন ও বক্সা। কোশ্চেন নাম্বার 22, ডেমোগ্রাফি বলতে কি বোঝো? এর উত্তর জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে। কোশ্চেন নাম্বার 23, জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো? এর উত্তর জীবাণু ঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়। কোশ্চেন নাম্বার 24, 2টি নন বায়োডিগ্রেডেবল কীটনাশকের নাম লেখো। এর উত্তর ডিডিটি ও লিনডেন। কোশ্চেন নাম্বার 25, পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উদ্দেশ্য কী? এর উত্তর হলো পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়। কোশ্চেন নাম্বার 26, জঞ্জাল কাকে বলে? এর উত্তর, আবর্জনা, শাকসবজি, ফলমূলের অংশ, মাছ, মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়। কোশ্চেন নাম্বার 27, বায়ুর মূল উপাদানগুলি কি কি? এর উত্তর, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও ধূলিকণা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 28, গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি? এর উত্তর, গঙ্গা অ্যাকশন প্ল্যান। কোশ্চেন নাম্বার 29, সিওডি এর পুরো নাম কি? এর উত্তর, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোশ্চেন নাম্বার 30, জলাভূমি কয় প্রকার ও কি কি? এর উত্তর, দুই প্রকার, যথা ক প্রাকৃতিক জলাভূমি, খ কৃত্রিম জলাভূমি। কোশ্চেন নাম্বার 31, অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো। এর উত্তর, চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। কোশ্চেন নাম্বার 32, রামসর কোথায় অবস্থিত? এর উত্তর, ইরানে। কোশ্চেন নাম্বার 33, রামসর কেন বিখ্যাত? এর উত্তর, 1971 সালে জলাভূমির ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 34, দুটি সজীব মৃত্তিকা দূষণের নাম লেখো। এর উত্তর হলো, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস। কোশ্চেন নাম্বার 35, দুটি অজৈব মৃত্তিকা দূষকের নাম লেখো। এর উত্তর হলো, পারদ ও ক্যাডমিয়াম। কোশ্চেন নাম্বার 36, 1989 সালে সুন্দরবনকে কি বলে ঘোষণা করা হয়? এর উত্তর হলো, বায়োস্ফিয়ার রিজার্ভ। কোশ্চেন নাম্বার 37, শ্বেত কয়লা বলতে কি বোঝায়? এর উত্তর, জলবিদ্যুৎ শক্তিকে শ্বেত কয়লা বলা হয়। কোশ্চেন নাম্বার 38, স্টকহোম অধিবেশন কবে হয়েছিল? এর উত্তর, 1972 সালে। কোশ্চেন নাম্বার 39, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? এর উত্তর, 1972 সালে। কোশ্চেন নাম্বার 40, ব্ল্যাক ফুট রোগ কেন হয়? এর উত্তর, আর্সেনিক দূষণের ফলে। কোশ্চেন নাম্বার 41, একটি প্রোটোজোয়া গঠিত রোগের নাম লেখো। এর উত্তর হলো, ম্যালেরিয়া। কোশ্চেন নাম্বার 42, ক্লোনিং নিয়ে গবেষণা কত সালে শুরু হয়? এর উত্তর, 1950 সালে। কোশ্চেন নাম্বার 43, রক্তকণিকা কয় প্রকারের? এর উত্তর, 3 প্রকারের। কোশ্চেন নাম্বার 44, নৃবিজ্ঞানীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? এর উত্তর, 2টি ভাগে। কোশ্চেন নাম্বার 45, লিমনোলজি কাকে বলে? এর উত্তর হলো, হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে লিমনোলজি বলে। কোশ্চেন নাম্বার 46, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এর উত্তর, 78.8%। কোশ্চেন নাম্বার 47, প্রথম তেল পরিশোধন কেন্দ্র কোথায় গড়ে ওঠে? এর উত্তর, ডিগবয়ে। কোশ্চেন নাম্বার 48, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এর উত্তর হল, কার্ল ল্যান্ডস্টেইনার। কোশ্চেন নাম্বার 49, ক্লাব অফ রোম কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এর উত্তর হল, 1968 সালে। কোশ্চেন নাম্বার 50, জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? এর উত্তর হলো, কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন নাম্বার 51, বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতিকে কি নামে ডাকা হয়? এর উত্তর হলো, ফ্লোরা। কোশ্চেন নাম্বার 52, পারমাফ্রস্ট কোন বায়ামও দেখা যায়? এর উত্তর, তুন্দ্রা বায়ামও। কোশ্চেন নাম্বার 53, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? এর উত্তর হলো, উত্তরপ্রদেশে। কোশ্চেন নাম্বার 54, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? এর উত্তর হলো পেইরি। কোশ্চেন নাম্বার 55, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায়? এর উত্তর হলো জলদাপাড়া অভয়ারণ্যে। কোশ্চেন নাম্বার 56, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হলো কর্ণাটক রাজ্যে। কোশ্চেন নাম্বার 57, পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? এর উত্তর হলো সুন্দরবনে। কোশ্চেন নাম্বার 58, IBWL এর পুরো কথা কি? এর উত্তর হলো ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। কোশ্চেন নাম্বার 59, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা? এর উত্তর চার্লস ডারউইন। কোশ্চেন নাম্বার 60, নগ্ন জিন কাকে বলা হয়? এর উত্তর হলো নিউক্লিক অ্যাসিডকে। কোশ্চেন নাম্বার 61, প্রোটিনের গঠনমূলক একক কি? এর উত্তর হলো অ্যামাইনো অ্যাসিড। কোশ্চেন নাম্বার 62, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। কোশ্চেন নাম্বার 63, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে? এর উত্তর হলো কেরালা। কোশ্চেন নাম্বার 64, BOD এর পুরো কথা কি? এর উত্তর হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোশ্চেন নাম্বার 65, শক্তির প্রচলিত উৎসসমূহ কি কি? এর উত্তর হলো কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ। কোশ্চেন নাম্বার 66, ডেসিবেল কি কি? ডেসিবেল কি? এর উত্তর হলো শব্দের তীব্রতা মাপার একক। কোশ্চেন নাম্বার 67, কয়েকটি জলবাহিত রোগের নাম লেখো। এর উত্তর হলো টাইফয়েড, কলেরা, জন্ডিস। কোশ্চেন নাম্বার 68, MIC এর পুরো কথা কি? এর উত্তর হলো মিথাইল আইসোসাইনেট। কোশ্চেন নাম্বার 69, ভোপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক জৈবটির নাম কি? এর উত্তর হলো MIC গ্যাস। কোশ্চেন নাম্বার 70 এবং লাস্ট কোশ্চেন, মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী? এর উত্তর হলো পারদ। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যদি ভিডিওটি পড়তে কিছু ভুল বা স্পেলিং মিস্টেক হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং লাইক করো।